सीट पे घूमे रुसो तो अच्छा ना। बड़ बाबू तो रोज एक तो करे खाए बुटे आमियो कटा खे देखी के ना घूमटाओ चले आसबे आ समयटाओ भलो केटे जाबे। अरे घनो घुंटो आज बैक धकाई तो दर्जा धकाई ले ओ घुंटो आर भंग बैक लाई দাদা ডাকছে মুনিয়া আসছে পিসি বনি মনে হয় নিমন্ত্রণ করতে গেছিল। তাই হবে বোধহয়। প্রাণ হাতে নিয়ে ফেরার কথা কি যেন বলছিলে? আরে মুন, ওই উর্চিদের বাড়িতে নতুন কেউ এসেছে নাকি রে? নতুন কেউ বলতে? নতুন কেউ বলতে যে কে? আরে সেটা তো আমিও ঠিক বুঝলাম না। একটি অল্প বয়সী মেয়ে, ওই নামটাও তো বললো একটা আনইউজুয়াল নাম, বাহা বোধহয়। ও হ্যাঁ হ্যাঁ বাবি, এই মেয়েটা ওদের বাড়িতে কাজ করতে এসেছে। অল্প বয়সী মেয়ে, বয়স কত? আরে আমি কি সেই ভালো করে দেখেছি নাকি যেভাবে আমাকে লাঠি নিয়ে তাড়া করলো? না দাঁড়াও দাঁড়াও, লাঠি নিয়ে তাড়া করলো মানেটা কি? উচ্ছেদের বাড়ির কাজের লোক তোমাকে লাঠি নিয়ে তাড়া করলো? না লাঠি না, লাঠি না, ওই দরজার খিলটিল জাতীয় কিছু হবে।
ওই খিলের বাড়ি যদি একটা আমার মাথায় পড়তো না, আজকে আমার ভবলীলা সাঙ্গ হয়ে যেত। অত ভাবতে এখন কিরম লাগছে। আরে আচ্ছা বাপি, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তোমাকে মেয়েটা হঠাৎ মারতেই বা এলো কেন? আর তুমি এরকম হাসছো কেন? ও দাদা, কি হয়েছে বলো না, মেয়েটা কি পাগল টাগল নাকি? না 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 না, পাগল টাগল কিছু নয়, মেয়েটা বোধহয় সদ্য গা থেকে এসেছে, বুঝলি, একটু বুনো টাইপ আছে। তাকে তো বাড়ির লোকেরা পাহাড়ায় বসিয়ে রেখে গেছে। আমি যে লোকটা ও বাড়িতে গেছি, তো আমি লোকটা চোর ডাকাত না গুন্ডা বদমাশ, সে বেচারি জানবে কি করে? তার মানে সে তো ধরেই নিয়েছি যে বাড়ির লোক কেউ নেই, আর এই ফাঁকে আমি খবরাখবর জেনে নিয়ে ওদের বাড়িতে গেছি ডাকাতি করতে। সে ওখানে থাকতে সেটা কি করে সম্ভব? সে তো আমার কাছে তার পরিচয় দিল। কি পরিচয় দিল? মহা ডাকাত। হ্যাঁ হ্যাঁ, আমার অপরাধ, আমি কেন বাড়িতে ঢুকতে চেয়েছি তাই লাঠি সোঁটা নিয়ে এমন তাড়া করে এলো। তবে ওই মিষ্টির প্যাকেটটা কেড়ে নিতে বলেনি। তাহলে তোমার একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো বলো আজকে বাপি। ওরে বাবা, সেই চার হররঙ্গিনী মূর্তি কোত্থেকে ধরে নিয়েছে জঙ্গলিটাকে? একজন ভদ্রলোক বাড়িতে এলে যে কিরকম ব্যবহার করতে হয় সেটুকু ট্রেনিংও দেয়নি? না না, ও তো সদ্য এসেছে, ওর চিনি এসেছে ওকে। চিনি এসেছে? হ্যাঁ, আসলে মা, ওদের বাড়িতে না একটা কাজের লোকের ক্রাইসিস চলছিল, তাই পলাশবনি থেকে ফেরার সময় আমি এটাকে নিয়ে এসেছি। পলাশবনি থেকে? হ্যাঁ বাপি, দাঁড়াও, খবরটা জানাতে হবে ওই বাড়িতে। পলাশবনি থেকে? হ্যাঁ বাপি। হ্যাঁ, কথাবার্তার ধরন শুনে অবশ্য কি না, ওই পলাশবনির লোকেরা ওভাবেই কথা বলে কি না? বাপি, না না, ওই ওরচি জেঠুকে আজকেই ফোন করে জানাতে হবে। মশাই বাড়িতে একটা ডাকাত পুষেছেন, তাহলে আমরা বাড়িতে যাবো কি করে? হ্যাঁ, তবে মুন, এইরকম ইন্টারেস্টিং এবং সুইট ক্যারেক্টার আমি আমার জীবনে আগে কখনো দেখিনি। সত্যি কি দেখিনি? পলাশবনির সব মেয়েরাই কি এমন হয়? আগেও পলাশবনির মেয়েরা যেমন ছিল, আজও কি? আচ্ছা, এই বাহা মেয়েটি কি কঙ্কাকে চেনে? ওর খবর জানে? বাবা, কি করছে এতক্ষণ ধরে? বাহা, ঘুমিয়ে পড়ল নাকি? দিনে দুপুরে এমন ঘুমাবে যে বেল বাজালেও শুনতে পাবে না। বাহা বাহা, বাথরুমে গেছে? এখন স্নান করবে এত অবেলায়?
বাহা কোথেকে যে দাদা ভাই আমার একটা জঙ্গলি ভূতি এসে গেছে জানো বাহা দাদা কি হলো কি দরজা এখনো খোলেনি এই মার তো কোনো বিপদ হয়ে গেছে মনে হচ্ছে দিব কোথায় কি হচ্ছে এখনো খোলেনি বাহা আয় বাহা আয় বাহা সে কি আর খোলার মতো অবস্থায় আছে রে বাড়ি থেকে শহরে এসে বোধ হয় বেগরে প্রাণটা হারালো মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু